গরুর কলায় ঘন্টা বাঁধা নিয়ে বিরল গণভোজ। গরু নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে নানা আচার ও সংস্কৃতি। কোথাও গরুকে দেখা হয় দেবতা হিসেবে, আবার কোথাও ঐতিহ্যের স্মারক হিসেবে। এবার সেই গরু নিয়ে আয়োজন করা হচ্ছে বিরল এক গণভোজের। বিষয়, গরুর কলায় ঘন্টা থাকবে কি থাকবে না, এই গণভোজের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে কয়েক শতকের এই ঐতিহ্য থাকবে নাকি বিলুপ্ত হবে। 20 ডিসেম্বর মঙ্গলবার AFP-র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার কথা শুনলেও অনেকেই হয়তো গরুর গলায় ঘণ্টা বাঁধার সঙ্গে খুব বেশি পরিচিত নয়। এবার তবে গরুর গলায় ঘণ্টা বাঁধার গল্প শোনার পালা। আর এ নিয়ে কোনো আলোচনা নয়, বরং সরাসরি আয়োজন করা হয়েছে বিশাল এক গণভোজের। সেখানেই নির্ধারিত হবে গরুর গলায় ঘণ্টা থাকবে নাকি থাকবে না। অদ্ভুত এ গণভোজ আয়োজিত হচ্ছে ইউরোপের দেশ সুইজারল্যান্ডে। বিস্তীর্ণ সমভূমি ও আল্পস পর্বতমালা দ্বারা ঘেরা দেশটির অন্যতম ঐতিহ্য হল গরুর গলায় ঘণ্টা ঝোলানো। চারণভূমিতে ঘাস খাওয়ার সময় এসব গরুর গলায় ঝোলানো ঘণ্টা সারাক্ষণই টুংটাং করে বাজছে। তবে সবারই যে ঐতিহ্যবাহী এ প্রথা ভালো লাগে বিষয়টি এমন নয়। চলতি বছরের শুরুর দিকে মধ্য সুইজারল্যান্ডের আরওয়ানগেন গ্রামে এ নিয়ে অভিযোগ দায়ের হয়। বলা হয়, একটি আবাসিক এলাকার পাশে থাকা মাঠে 15টি গরুর গলায় বাঁধা ঘণ্টার জন্য রাতে ঘুমানো কঠিন হয়ে পড়ে বাসিন্দাদের জন্য। এ সমস্যা সমাধানে দুই দম্পতি রাতের বেলা গরুর গলায় ঘণ্টা সরানোর জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানান। কিন্তু এ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হলে তারা ভোটের দাবি তোলেন। এ সমস্যাটি সুইজারল্যান্ডের প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে উত্থাপন করতে অভিযোগের পক্ষে গ্রামের মোট বাসিন্দাদের 10% সমর্থন দরকার ছিল। এদিকে এমন অভিযোগের বিরুদ্ধে গ্রামবাসীরা 1092টি স্বাক্ষর সংগ্রহ করেছেন। গত সোমবার সন্ধ্যায় এই উদ্যোগ আনুষ্ঠানিকভাবে পৌরসভা পরিষদে তুলে ধরা হয়। সেখানে উপস্থিত থাকা 166 জনের মধ্যে মাত্র 4 জন গরুর গলায় ঘণ্টা বাঁধার বিরোধিতা করেছিলেন। এ নিয়ে আগামী বছরের জুনে ভোটাভুটি হবে বলে আশা করা হচ্ছে। আউটিং পর্বতমালার চারণভূমিতে জোরে বেড়ানো গৃহপালিত পশুগুলোর অবস্থান জানার জন্য একসময় এই ঘণ্টা অপরিহার্য ছিল। গ্রীষ্মকালে আলপাইনে জমিতে কৃষিকাজের প্রচলিত রীতির অংশ হিসেবে গবাদি পশুর পালকে উঁচু পাহাড়ের চারণভূমিতে নিয়ে যাওয়া হতো। এদের গলায় বাঁধা হয় আলংকারিক ঘণ্টা। গত সপ্তাহে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি তালিকায় স্থান করে নেয় এটি।